ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আসমিন ক্রাফ আমি আসমিন আজ আপনাদেরকে দেখাবো একটা গান স্কোয়ার দুইটা কালারের গান স্কোয়ার দেখুন এভাবে এটা কীভাবে করতে হয় আমি আজ আপনাদেরকে দেখিয়ে দেবো তো এটা আমি গান স্কোয়ার যেটা করেছি এটা আমি যে গান স্কোয়ার করেছি এটা দুইটা কালারে করেছি দেখুন এইভাবে একটা কালার দিয়ে এইভাবে গান স্কোয়ার হয় দেখুন এভাবে এটাকে আমি এখন দুটা কালারে করব এরকম একটা কালারের করা আমার আছে ডিজাইনটা একসাথে করা এভাবে মধ্যে আবার দুইটা তিনটা কালার দিয়েও করা যায় এভাবে রাউন্ড দিয়ে কিন্তু এটা পুরোটা ডিফারেন্ট এটা দুইটা সাইড যেমন ট্রায়াঙ্গেল শেপ ট্রায়াঙ্গেল শেপের আমি দুইটা সাইড পাশাপাশি করেছি দুইটা কালার দিয়ে তো এইগুলি যে গান স্কোয়ার করেছি আমি রাউন্ড দিয়ে এক দুইটা কালারের ওইগুলি ভিডিও আমার চ্যানেল আপলোড করা আছে এটার লিঙ্ক আমি ডিসক্রিপশানে এই এই টিউটোরিয়ালের ডিসক্রিপশানে দিয়ে রাখব এটা যদি আপনারা দেখতেছেন এভাবে দেখতে পারেন নর্মালে আর এইটা হলো দুইটা কালারের গান স্কোয়ার এভাবে যদি আপনারা একটার সাথে একটা এভাবে জয়েন করে আপনারা ট্রাইঙ্গেল শেপের বেডশিট এভাবে করতে পারেন ব্ল্যাঙ্কেট করতে পারেন বা এভাবে কুসুম কভারও করতে পারেন এভাবে ছোট ছোটো করে সব একসার সাথে একটার সাথে একটা জয়েন করে কুসুম কাবার বেডশিট বা আপনারা সোফার ম্যাট এগুলি করলে অনেক সুন্দর দেখা যায় ট্রাঙ্গেল ট্রায়েঙ্গেল শেপের এভাবে বিভিন্ন বিভিন্ন কালারের কালারফুল হয় তো এটা করার জন্য আমি যে দুটা কালারের সুতা নিয়েছি এগুলি পঁচিশ গ্রামের সুতা ভুল সুতা তো এই ভুল সুতাগুলি নিয়েছি আমি এগুলি উল সুতার সাথে আমি কাটা নিয়েছি থ্রি এম এম আর আমার লাগতেছে একটা কেচি আর লাগতেছে একটা সই চলুন তাহলে শুরু করি প্রথমে আমি শুরু করব দেখুন হলুদটা দিয়ে আমি যে ম্যাজিক রিং করব ম্যাজিক রিংটা আমি হলুদটা দিয়ে করব এভাবে দুইটা পেঁচ দিয়ে আমি ম্যাজিক রিংটা করে নেব আপনারা একটা দিয়েও করতে পারেন এভাবে বা চেন দিয়েও করতে পারেন তিন চারটা চেন নিয়ে নিয়ে নিয়েও আপনারা করতে পারেন তা আমি দুইটা পেঁচ দিয়ে ম্যাজিক রিং করব ম্যাজিক রিং থেকে দেখুন আমি এখানে এভাবে ম্যাজিক রিংটা জয়েন করে নিই এখান থেকে আমি তিনটা চেন করে নেব এক দুই তিন তিনটা চেইন করে নিয়েছি এখন এখানে আমি দুইটা কুশি করে নেব এক দুই দুইটা কুশি করে নিয়েছি এখন এখানে আমার মোট তিনটা ডাবল কুশি হয়েছে তিন তিনটা চেন সহকারে তিনটা চেইন সহকারে আমি এখানে তিনটা ডাবল কুশি ধরে নিলাম পরে এখানে আমি দুটা চেন করে নেবো এক দুই দুটা চেন করে নিয়ে আবার ম্যাজিক রিংটার মধ্যে দিয়ে আমি আবার তিনটা ডাবলকুশি করে নেব এক দুই তিন তিনটা ডাবলকুশি করে নিয়েছি এখন এখানে আবার আমি এখন দুটা চেন করে নেবো দুটা চেন করে নিয়ে এটাকে আমি ছেড়ে দেবো এভাবে ছেড়ে দিয়ে এখন আমি সাদাটা দিয়ে করে নেব দেখুন আমি সাদাটা নোট করে নেবো সাদাটা স্লিপ নোট করে নিয়ে আমি যে ম্যাজিক রিংয়ের থেকে এটাকে আমি এখান থেকে তিনটা চেইন করে নেব এক দুই তিন তিনটা চেইন করে নিয়েছি তিনটা চেইন করে নিয়ে এখানে আমি এটাকে আবার দুইটা ডাবল কুশি করে নেব আবার এখানে আমি তিনটা দুটা চেইন করে নেব তিন একটা তিনটা চেন ডাবল কুশি সমান তিনটা ডাবল কুশি দুটা চেইন করে এখানে আবার আমি তিন দুইটা তিনটা কুশি করে নেব দুটা চেইন করে তিনটা ডাবল কুশি দুইটা তিনটা তিনটা ডাবল কুশি করে নিয়েছি আবার এখানে দুটা চেন করে নেব দেখুন এভাবে হয়েছে আমার এখানে হলুদ দিয়ে আমি দুইবার করেছি এখানে সাদা দিয়ে দুইবার করেছি তিনটা কুশি দুইটা চেন তিনটা কুশি এভাবে এখন এটাকে এটা নিচের ইয়েটা আমি খিঁচে নেব দেখুন নিচে যে ম্যাজিক রিং করেছে ওটা আমি খিচে নেব তো আমি ম্যাজিক রিংটা হলুদটা দিয়ে করেছি তাই আমি হলুদটা এভাবে একটু টেনে নেব টেনে নিয়ে একটা এভাবে আমার খিচে গেছে দেখুন এভাবে টেনে তো এটা যখন খিসেছে আমি এখন এটা প্রথমে ছোট করে নেব তাহলে এইটা ধরে আমি টেনে নেব এটা ধরে টেনে নিলে ওটা আমার বাকিটা ছোট হয়ে যাবে এভাবে ছোট হয়ে গেছে এখন আমি দেখুন এটা দিয়ে টেনে নেব এভাবে তো পুরোটা আমার ম্যাজিক রিং এভাবে খিসে গেছে দেখুন দুইটা প্যাচ দিয়ে ম্যাজিক রিং করলে এটা আর এভাবে টানলে বড়ো হয় না আমরা যখন একটা দিয়ে করি তাহলে এটা এভাবে টানলে ফাঁকা হয়ে যায় তাই আমি দুটা দিয়ে করি তো এখানে সাদাটা আর হলুদটার মধ্যে আমি একটা গিট লাগিয়ে নেব পরবর্তীতে এটার সাথে আমি এটাকে একটা গিট লাগিয়ে নিয়ে কেটে নেব পরবর্তীতে এখন দেখুন এখানে সাদাটা দিয়ে আমি যে চেইন করেছি এটাকে এখানে যে তিনটা চেইন করেছি তিনটা চেনের একটা লোভ ধরে উপরে তিন নম্বর চেনের এভাবে একটা স্লিপ স্টেজ দিয়ে আমি এটাকে জয়েন করে নেব এভাবে জয়েন করে নিয়ে এখানে আমি একটা চেন করে নেবো চেন করে নিয়ে এটাকে এভাবে ঘুরিয়ে নেব ঘুরিয়ে নিয়ে এখানে আমি আর একটা স্লিপ স্টেজ দিয়ে নেব আবার তিনটা চেন করে নেব এক দুই তিন তিনটা চেন করে নিয়েছি ঠিক একইভাবে আমি এটা হলুদটা দিয়েও এভাবে করব দেখুন এখানে আমি হলুদটা দিয়ে ঠিক একইভাবে যেভাবে সাদাটা জয়েন করেছি হলুদটা দিয়েও আমি এভাবে জয়েন করে নেব দেখুন এক দুই তিন তিন নাম্বারের মধ্যে আমি একটা স্লিপ স্টিচ দিয়ে এটাকে এভাবে জয়েন করে নেব একটা চেন করে আবার এটাকে ঘুরিয়ে এভাবে আমি এখানে একটা স্লিভ স্টিচ দিয়ে একটা চেন করে নেবো দেখুন এখন এখানে আমার চারটে কর্নার হয়ে গেল দেখুন এক দুই তিন চার এখন আমি এই কর্নার এই কর্নার এখানে দুইটা কালারের হবে যেটা কর্নার দুটা কালার আসবে কর্নারে এখানে একটা কালার তো এখন দেখুন আমি এখানে একটা চেন করেছি এখানে আবার দুটা চেন করে নেবো তাই তিনটা চেন হয়ে গেল তারপরে বাকি এখানে দুটা কুশি করে নেবো এক দুই দুইটা কুশি করে নিয়েছি এখন একটা চেন করে নেব একটা চেন করে নিই আমি এখান থেকে তিনটা ডাবল কুশি দুইটা চেন তিনটা কুশি করে নেব তিনটা ডাবল কুশি দুইটা চেন এক দুই দুইটা চেন কন্যাটাতে দুটা চেন হবে যে একই ঘরে আমি তিনটা ডাবল কুশি দুইটা চেন তিনটা ডাবল কুশি করব আর বাকিগুলিতে একটা চেন হবে করে নিয়েছি তিনটা কুশি দুটা চেন তিনটা ডাবল কুশি এখন এখানে একটা একটা চেন হবে একটা চেন করে আমি এখান থেকে দেখুন এখানে যে আমি এটা করেছি এখানে যে আমি এটা করেছি দেখুন এখানে সাদাটা যে জয়েন করেছি আমি সাদাটা জয়েন করে এখান থেকে ঘুরিয়ে নিয়েছি এখন সাদাটা ধরে আমি ছেড়ে দিয়ে তিনটা এখানে চেন করে নেব তিনটা চেন করে এখানে ডাবল কুশি করে নেব এরপরে একটা চেন আবার এখান থেকে তিনটা ডাবল কুশি দুটা চেন তিনটা ডাবল কুশি তিন তিনটা ডাবল কুশি দুটা চেন তিনটা ডাবল কুশি আবার এখানে একটা চেন একটা চেন করে এখানে যে আমি হলুদটা করেছি এখানে তো এখানে দুইটা হবে আমার এই কর্নার এই কর্নার আর এই কর্নার এই কর্নার দুইটা দুইটা হবে তো এখানে আমি আর একটা সাদা দিয়ে করব তিনটা ডাবলকুশি করে নেব এখানে দুই তিন তিনটা করে নিয়েছি দেখুন তিনটা করে এখানে আবার দুইটা চেন করে নেব এক দুই দুইটা চেন করে এখানে যে তিনটা চেন করেছি হলুদটার ওটার তিন নাম্বারের মধ্যে এভাবে একটা লোভ ধরে আমি স্লিপ স্টিচ দিয়ে এটাকে জয়েন করে নেব জয়েন করে একটা চেন করে ঘুরিয়ে নিয়ে আবার একটা স্লিপ স্টিচ দিয়ে চেনটার মধ্যে থেকে এটাকে মাঝখানে নিয়ে আসবো এভাবে যে দুইটা চেন করেছি ওইটার মাঝখানে নেই এইভাবে আমি ফার্সে তিনটা বা তিনটা চেন করে নেব এখানে দুইটা ডাবলকুশি করবো দেখুন এক দুই দুইটা কুশি করে নেব দেখুন এটা আমি বুঝিয়ে দিই প্রথমে আমি হলুদটা এভাবে করে এইভাবে ঘুরিয়ে নেবো আবার এভাবে ঘুরবে আর সাদাটা ঠিক এভাবে এভাবে ঘুরবে দেখুন আমি একটা বুঝিয়ে দিই দেখুন আমি যে ব্লু কালার করেছি এটা করে নিয়ে উপরের লাইনের দিকে গিয়ে আবার উপরে উঠে এভাবে যাবে এক একবারে পেশে একবারে পাশে একবারে পাশে একবারে পাশে এভাবে করতে হবে ঘুরে ঘুরে যাবে একটা আবার ঠিক এভাবে সাদাটাও এদিক থেকে দিয়ে ঘুরবে আবার এদিক থেকে এদিকে এদিক থেকে দিয়ে আবার এদিক থেকে এদিকে ঘুরবে তো এখানে আসবে দুইটা কালার দেখুন এখানে একটা কর্নার এভাবে স্কোয়ার যখন এটা একটা কর্নারে দিয়ে একটা কন্যারে দিয়ে আর বাকি এখান থেকে একটা দুইটা তিনটা করে এভাবে বাড়বে এই জন্যে কন্যারের মধ্যে দুইটা দুইটা করতে হবে এটার মধ্যে একই কালার আসবে এই কন্যারটাতে ব্লু আর সাদা আর এই কন্যারটাতে দু নোটা কালার আসবে এভাবে এখানে জয়েন হবে প্রতিটার মধ্যে ঠিক এই পাশেও প্রতিটার মধ্যে জয়েন হবে দুপাশে দুই পাশে একটা সাদা একটা নীল একটা সাদা একটা নীল আমি এটাও ঠিক একইভাবে এদিকে কর্নারটাতে দুইটা হবে হলুদ সাদা হলুদ সাদা এটাও হলুদ সাদা আর এটার মধ্যে হলুদ আর এটার মধ্যে সাদা ওভাবে আমি করে নেব এখন দেখুন এখানে তিনটা করে এখানে একটা চেন আমাদের দুইটা চেন হবে শুধু কর্নারগুলিতে এখানে দুইটা এখানে দুটা এখন কর্নার দুটো এখানে আর দুটো এভাবে তো এখানে একটা করব আমি এখানে আবার তিনটা ডাবল কুশে হবে এক দুই তিন তিনটা ডাবল কুশি এভাবে দেখেন আমার যে এটা আমার প্রথম লাইন এটা দ্বিতীয় লাইন তৃতীয় লাইনের থেকে আমার এভাবে দেখুন এক দুইটা দুটা করে বাড়বে এখানে একটা একটা করে বাড়বে প্রথমে লাইন তিন নাম্বার লাইনে আমার একটা বাড়বে পরে দুটা বাড়বে পরে তিনটা বাড়বে এইভাবে প্রথম দুই লাইনের মধ্যে এইভাবে থাকবে পরের থেকে এখানে বাড়বে এক লাইনের মধ্যে চারটা পরে গিয়ে আটটা এভাবে বাড়তে থাকবে এখানে প্রথম আমি চারটা করেছি পরে গিয়ে এখানে আটটা হয়েছে চার কর্নারে দুই চার ছয় আট এভাবে তখন দেখুন এখানে আমি আবার একটা চেন করব চেন করে এখানে আবার তিনটা ডাবল কুশি তিন দুইটা চেন তিনটা ডাবল কুশি এভাবে আবার দুইটা চেন আবার এখানে তিনটা ডাবল এভাবে এখান থেকে আমি আবার একটা চেন করে নেব করে এখানে আবার একটা ডাবলকুশি তিনটা ডাবলকুশি তিনটা ডাবলকুশি আবার একটা চেন আবার এখানে দেখুন এখানে আমি করবো এটা ছেড়ে দেবো এখানে আমি হলুদটা করে নেব হলুদটা কমপ্লিট করে নেব দেখুন এখানে এসে আমি আবার এদের এটা আমি একটা চেন করে নিয়েছি এখন একটা চেন করে এখানে আমি তিনটা কুশি করে নেব এক দুই তিন তিনটা ডাবলকুশি করে নিয়েছি তিনটে কুশি করে এখানে দুটা চেন করে নেব দুটা চেন করে নিয়ে এটাকে সাদাটার মধ্যে জয়েন করে নেব যেখানে তিনটা চেন করেছি তিনটা চেনের তিন নাম্বারের মধ্যে এভাবে একটা লোভ ধরে এটাকে এভাবে স্লিপ স্টিচ দিয়ে একটা চেন করে এটাকে এভাবে ঘুরিয়ে নেব ঘুরিয়ে নিয়ে এখানে আবার একটা স্লিপ স্টিচ দিয়ে এটাকে মাঝখানে নিয়ে যাবো এখানে তিনটা চেন করে নেব এক দুই তিন তিনটা চেন করে নিয়েছি আবার এখানে দুটা ডাবল কুশি দুইটা ডাবলকুশি করে আবার এখানে একটা চেন চেন করে এখান থেকে আবার এখানে ধরুন গ্যাপটার মধ্যে যেখানে একটা চেন করেছি ওইখানে তিনটা ডাবল কুশি এক দুই তিন তিনটা ডাবল কুশি করেছি আবার এখানে একটা চেন আবার এখানে তিনটা ডাবল কুশি এক দুই তিন তিনটা ডাবলকুশি দুইটা চেন তিনটা ডাবলকুশি তিনটা ডাবলকুশি করে নিয়েছি আবার এখানে একটা চেন আবার এখানে গ্যাফটার মধ্যে যেখানে একটা চেন করেছি ওটার মধ্যে তিনটা ডাবলকুশি এক দুই তিন তিনটা ডাবলকুশি করে এখানে এসে একটা চেন করে নেব চেন করে নিয়ে এখান থেকে যেখানে আমি সাদাটা তিনটা ডাবল কষি এখানে উঠেছি চেন করে এটার মধ্যে যে হাফ যে চেন বাকি রেখেছি ওটার মধ্যে আমি তিনটা এখন ডাবল কুসি করে নেব এক দুই তিন তিনটা ডাবল কুসি করে নিয়েছি এখন এখানে আমি দুইটা চেন করবো এক দুই দুটা চেন করে নিয়ে এটাকে আমি যে সাদা তিনটা চেন করেছি ওটার মধ্যে একটা স্লিপ স্টিচ দিয়ে নেব এভাবে স্লিপ স্টিচ দিয়ে আবার একটা চেন করে এটাকে ঘুরিয়ে নেব আবার এখান থেকে একটা চেন করে এখানে একটা স্লিপ স্টিক দিয়ে আবার এখানে তিনটা চেন করে নেব তিনটা চেন করে এখানে তিনটা ডাবল কুশি দুইটা ডাবল কুশি করে এখানে আবার একটা চেন আবার এখানে তিনটা ডাবল কুশি তিনটা খুশি আবার এখানে একটা চেন দেখুন এভাবে এখন এটা ছেড়ে আমি আবার এখানে করে নেব সাদাটা দিয়ে একটা চেন করেছি এখন এখান থেকে এখানে তিনটা খুশি এক তিনটা করে এখানে দুইটা চেন আবার এটা তিন নাম্বার তিনটা যে চেন করেছি তিন নাম্বার চেনের মধ্যে এখানে এভাবে একটা স্লিপ স্টিচ আবার একটা চেন আবার এভাবে ঘুরিয়ে আবার এখানে একটা এক তিনটা চেন এক দুই তিন তিনটা চেন আবার এখান থেকে দুইটা ডাবল করছি দুই আবার এখানে একটা চেন দেখুন এভাবে এখন এখান থেকে আমি আবার সাদাটা করে এদিকে এসে এখানে তিন নাম্বার চেনের মধ্যে জয়েন করব করে আবার ঘুরিয়ে নিয়ে আবার এদিকে যাব ঠিক একইভাবে হলুদটা দিয়েও আমি দেখুন এদিক থেকে ঘুরিয়ে এসে এখানে যে তিনটা চেন করেছি ওইটার থেকে স্লিপ স্টেজ নিয়ে আবার এদিকে ঘুরিয়ে নেব এইভাবে আমি যত বড় করবো এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে করে নেব এভাবে এটা ছোটো হয়ে গেল এখন যেটা দুইটা সুতা এগুলো সাদা আর হলুদ এটার মধ্যে আমি একটা গিট করে নেব গিট করে নিয়ে এটাকে আমি হলুদটাকে হলুদের ভিতর দিয়ে সাদাটা সাদাটার ভিতর দিয়ে যে বাদ আছে ওটাকে আমি টেনে নেব হলুদ যেটা এটা হলুদের ভিতর দিয়ে শুতে আমি কেটে নেব হয়ে গেল এটা আশা করি আপনারা বুঝতে পেরেছেন যদি না বুঝেন কমন করতে পারেন যদি না বুঝেন আমাকে কমন করতে পারেন আমি আবার বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব ঠিক দেখুন এইভাবে ঠিক একইভাবে এখানে যেখানে যেখানে একটা চেন করেছি ওইখানে ওখানে তিনটা ডাবল কুশি এইভাবে একটা চেন করে কর্নারটাতে তিনটা ডাবল কুশি তিনটা চেন তিনটা ডাবল কুশি যারা আমার চ্যানেলটাতে নতুন আসছেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইবের পাশে যে বেল বাটন আছে ওটাকে অন করে দিন যেন আমি নতুন কোনো ভিডিও আপলোড দিলে আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যায় আমার ভিডিওগুলি ভালো লাগলে লাইক করুন ফ্রেন্ডদের সাথে শেয়ার করুন এবং কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করুন আর যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন ওনাদেরকে অনেক ধন্যবাদ আর কুশি কার্ডার কাজ যারা নতুন শিখতেছেন ওনাদের জন্য আমি কারশিকার বেসিকের লিঙ্গুলি ডিসক্রিপশানে দিয়ে রাখব দেখুন কর্নারে সেখানে আবার তিনটা কুশি তিনটা কুশি করে সেইখানে দুইটা চেন করে নিয়ে এখান থেকে আবার নতুন করে উঠিয়ে এবার এ দিয়ে নিয়ে আসব ঠিক একইভাবে আমি এই দিয়ে সাদাটাও এভাবে করে নেবো এখান থেকে আবার ঘুরিয়ে দিয়ে নিয়ে আসবো এভাবে একটা চেন তিনটা ডাবল কুশি দেখুন এভাবে আমি পুরোটা কমপ্লিট করে নেব ঠিক একইভাবে দুইটা কালারের এভাবে দেখুন এভাবে দুইটা কালার এইভাবে আমি কমপ্লিট করে নেবো তো এখানে আমি সাতটা লাইন করেছি দেখুন এখানে আমি এখন চারটা লাইন কমপ্লিট করেছি এক দুই তিন চার চারটা লাইন কমপ্লিট করেছি এদিকেও এটা কমপ্লিট করে এদিয়ে নিয়ে আসলে চারটে লাইন হয়ে যাবে তো এইভাবে আমি আরও বাকি তিনটা লাইন কমপ্লিট করে নেবো দেখুন এভাবে আমি সাতটা লাইন করেছি তো এটা আপনারা চাইলে ছোট করতে পারেন এর থেকে আবার বড় করতে পারেন ঠিক একইভাবে তো আমি এইভাবে সাতটা লাইন কমপ্লিট করে এসে আবার দেখিয়ে দিতেছি ঠিক একইভাবে যেভাবে আপনাদেরকে এতক্ষণ দেখিয়ে দিলাম ঠিক একইভাবে পুরাটা কমপ্লিট করে নিতে পারেন তো পুরাটা কমপ্লিট করে এসে আমি আপনাদেরকে আবার দেখিয়ে দেবো এই দেখুন আমি পুরোটা শেষ করে আসলাম এভাবে শেষ করে এসে এখন লাস্টে কীভাবে জয়েন দিবেন হলুদটা সাদাটার সাথে এভাবে দেখুন যেভাবে আমি শুরু করতাম একটা স্লিপ স্টেজ দিয়ে ওইভাবে শেষ করে নেব এখানে একটা চেন করে নেব বাড়তি সুতো এখানে আমি কাটে কেটে নেব এভাবে এভাবে কেটে নেবো তারপর এখানে আবার সাদাটা হলুদটার মধ্যে শেষ করে নেবো এভাবে করে দুইটা চেন করে এখানে তিন নাম্বার চেনের মধ্যে একটা লোভ ধরে স্টেজের আবার এভাবে একটা স্লিপ স্টেজ দিয়ে একটা চেন করে এটাকে শেষ করে নেব মাত্র শুটা কেটে নেব দেখুন হয়ে গেলো এটা স্কোয়ার এটা ট্রাইঙ্গেল শেপের দুইটা কালারের স্কোয়ার শেপ গার্নিস স্কোয়ার দুটো কালারের টাঙ্গেল শ্যাপের এভাবে এভাবে হয়ে গেল। এখন বাড়তে যে সুতাগুলো এগুলি আমি শুঁই দিয়ে দেখুন এভাবে শুই দিয়ে ভিতরে ঢুকিয়ে নেবো দেখুন শেষ করে নিলাম এভাবে করে আমি দেখুন তো এভাবে করে নিয়ে আপনারা একটার সাথে একটা জয়েন করে দেখুন কুসুম কভারও করতে পারেন এভাবে একটার সাথে একটা জয়েন করে আপনাদের সাইজ অনুযায়ী তো এইভাবে ট্যাঙ্গেল শেপের বিভিন্ন কালার দেখা যাবে এভাবে করলে এইভাবে তো এভাবে মিলিয়ে মিলিয়ে আপনারা বিভিন্ন রকমের জিনিস করতে পারে বিভিন্ন কালার দিয়ে এভাবে তো শেষ হয়ে গেল আমার দুটা কালারের গান স্কোয়ার এখন দুটা কালারের এরম ট্রাইঙ্গেল শেপের গান স্কোয়ার তাহলে আজ এতটুকুই ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য